নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানিয়ে আমি পুলকৃষ্ণ মণ্ডল আবারও আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও, যেটা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন চলছে, তো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টের MCQ উত্তরপত্র এবং সেটা সঠিক উত্তরপত্র আমরা তুলে ধরছি। আজকে সকাল থেকে ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে, এই কারণে আমাদের স্টুডেন্টদের এক্সাম দিতে হচ্ছে আমাদের যে ল্যাপটপ এবং PC-র মাধ্যমে, যার ফলে আজকে সকাল থেকে সার্ভারটা খুবই স্লো চলছে, এই জন্য এক্সামগুলো দিতে অনেকটা লেট হলো, আর তার জন্য ভিডিওটা আমি আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চেষ্টা করব কন্টিনিউ করতে, আরও যে যে সাবজেক্টগুলো আপনারা ডিমান্ড করেছেন সেই সাবজেক্টগুলো অবশ্যই আমরা আপলোড করব। তবে একটা কথা বলবো, আপনারা সমস্ত চ্যানেল থেকে যে সমস্ত ফ্রিতে অ্যাসাইনমেন্টগুলো পাচ্ছেন সেই অ্যাসাইনমেন্টগুলো খাতায় আগে লিখে ফেলুন উত্তরপত্র, তারপরে ধীরে সুস্থে আপনারা পরীক্ষা দেবেন। তবে একটি রিকোয়েস্ট করবো, আপনারা সন্ধ্যের দিকে কিংবা খুব সকালবেলা একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন, কারণ এগারোটা থেকে আমরা এক্সাম দিচ্ছিলাম যার ফলে সার্ভার খুবই স্লো চলছিল। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই পুরোপুরি সাবজেক্টে। আমি আলোচনা করছি SPS ফার্স্ট পেপার, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে যারা পড়েন তাদের যে সাবসিডারি সাবজেক্ট পাসের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আছে তার ফার্স্ট পেপারে উত্তরপত্র। তো নাম্বার ওয়ান, কোন রাজনীতি বিজ্ঞানী রাজনীতিকে কর্তৃত্বমূলক বণ্টন হিসেবে অভিহিত করেছেন? সঠিক আনসার ডেভিড ইস্টন। নাম্বার টু, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির লেখককে? ডেভিড ইস্টন। নাম্বার থ্রি, কোন রাজনীতি বিজ্ঞানের বিশ্লেষণে তুলনামূলক দৃষ্টিভঙ্গি প্রভাব দেখা যায়? আলমন্ড। কোন তাত্ত্বিক যোগাযোগ তত্ত্বের সঙ্গে যুক্ত? সঠিক আনসার কার্ল ডয়েচ। নাম্বার ফাইভ, এ ভিন্ডিকেশন অর রাইট অফ ওমেন গ্রন্থটির লেখককে? সঠিক আনসার মেরি উইলস্টন ক্রাফ্ট। নাম্বার সিক্স, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচয়িতাকে? সঠিক আনসার রুশো। নাম্বার সেভেন, নৈরাজ্যবাদের অন্যতম প্রধান প্রবক্তা কে ছিলেন? সঠিক আনসার ক্রোপটকিন। নাম্বার এইট, কোন চিন্তাবিদদের নাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সঙ্গে জড়িত? সঠিক আনসার এদের সকলেই, এখানে অনেকগুলো চারটে অপশান থাকবে, তাদের মধ্যে এদের সকলেই বলে একটা অপশান থাকবে, সেই অপশানটা রাইট আনসার। নাম্বার নাইন, কত সালে স্টালিন সংবিধান সোভিয়েত ইউনিয়ন প্রবর্তিত হয়? 1936 সালে। কোন ধরনের সংবিধান সুনির্দিষ্ট ও সুস্পষ্ট? সঠিক আনসার লিখিত। নাম্বার ইলেভেন, কোন দেশকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়? সঠিক আনসার ব্রিটেন। নাম্বার টুয়েলভ, অ্যালমন্ড ও লুসিয়ান পাই রাজনীতি বিশ্লেষণের কোন দৃষ্টিভঙ্গি অবলম্বন করেছেন? সঠিক আনসার তুলনামূলক দৃষ্টিভঙ্গি। নাম্বার থার্টিন, কোন রাজনৈতিক চিন্তাবিদ সার্বভৌমত্বকে রাষ্ট্রের চূড়ান্ত বা সর্বোচ্চ ক্ষমতা হিসেবে ব্যাখ্যা করেছেন? সঠিক আনসার জন অস্টিন। নাম্বার ফোরটিন, শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তিরা জনগণের দ্বারা নির্বাচিত হন তাদেরকে কি বলা হয়? রাজনৈতিক শাসক। নাম্বার ফিফটিন, প্রতিরক্ষা সরকারের কোন বিভাগের বিষয়ে অন্তর্ভুক্ত? শাসন বিভাগ। নাম্বার সিক্সটিন, কোন দেশের লেক জারি করার ব্যবস্থা আছে? ভারত। নাম্বার সেভেন্টিন, স্পিরিট অব লস কে লিখেছেন? মন্তেস্কু। নাম্বার এইটিন, নিম্নলিখিত কোন সংগঠনমূলক লবিংসের মাধ্যমে প্রভাব বিস্তার করেছে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। নাম্বার নাইনটিন, কোন রাজনৈতিক চিন্তাবিদ স্বাভাবিক অধিকারকে গুরুত্ব দিয়েছে? জন লক। নাম্বার টোয়েন্টি, কোন তত্ত্বে ব্যক্তিকে চূড়ান্ত প্রাধান্য দেওয়া হয়েছে? সঠিক আনসার ধ্রুপদী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। আমরা আশা করছি আজকের মধ্যে অনেকগুলো সাবজেক্টের আনসারপত্র আপলোড করব, তবে আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে কোন কোন সাবজেক্টে খুব দ্রুত আপনারা আনসার পেতে যান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর চ্যানেলটি যাতে না হারিয়ে যায় অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।